হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের বাড়ি করে থাকা কুকুর বিড়াল ইঁদুর ইত্যাদি থেকে আমাদের সতর্ক থাকাটা কিন্তু খুবই প্রয়োজন কারণ এই সব জীবজন্তু থেকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন রোগ দ্বারা সংক্রমিত হতে পারি বা আমরা অসুস্থ হতে পারি আজকের ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব লাসা ফিভার বা জ্বর সম্পর্কে এই বিষয়ে হয়তো আপনারা অনেকেই অবগত নয় বা জানেন না এই যে লাসা ফিভারটা এটা মূলত একটা ভাইরাস গঠিত রোগ এবং সেটা ইঁদুর বা রেড যাকে আমরা বলি তার থেকে কিন্তু সুস্থ মানুষের যে সংক্রমিত হয় সো আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করবে লাসা ফিভারটা কি কিভাবে সংক্রমিত হয় বা কীভাবে ছড়ায় তার লক্ষণ কি হতে পারে এবং কিভাবে আমরা তাকে প্রতিরোধ করতে পারবো আশা করি ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারছেন তাকে বেরাইকোনটি বাজিয়ে দেবেন তাতে আমার দেওয়া স্বাস্থ্যত্বের নোটিফিকেশন সবার প্রথম কিন্তু আপনি পেয়ে যাবেন এই লাসা ফিভার মূলত একটা ভাইরাস সংক্রমণ পশ্চিম আফ্রিকাতে কোভিড এর পরে কিন্তু খুব বেশি পরিমাণে এর সংক্রমণ কিন্তু মানুষের মধ্যে ঘটেছে সবার প্রথমে নাইনটিন সিক্সটি নাইনে এটা নাইজেরিয়ার একটি লাসা নামক এলাকাতে প্রথম ধরা পড়ে এবং তার থেকেই তার নামাকরণ করা হয় লাসা ফিভার নাইজেরিয়ার দুইজন নার্স প্রথমে তার দ্বারা মৃত্যুবরণ করেন এবং সেখান থেকে কিন্তু খুব বেশি পরিমাণ এই বিষয় সম্পর্কে জানা জানাজেনি হয় বা মানুষ জানতে পারে প্রধানত এই ভাইরাসটা একটা সংক্রমিত ইঁদুর থেকে কিন্তু ছড়ায় সাধারণত কোনো সংক্রমিত ইঁদুর যদি ঘরের কোনো আসবাবপত্র শাকসবজি খাবার দাবার ফলমূল ইত্যাদির মধ্যে যদি তার ইউরিন বা স্টুল পাশ করে এবং সেই জিনিসটা যদি কেউ সঠিকভাবে পরিষ্কার না করে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ওনার মধ্যেই ভাইরাসের সংক্রমণটা কিন্তু ঘটতে পারে এবং একজন সংক্রমিত ব্যক্তি থেকে তার মিউকাসের মাধ্যমে তার চোখ মুখ বা নাকের মাধ্যমে অন্য একজন সুস্থ মানুষের দেহে কিন্তু এই ভাইরাসটা সংক্রমিত হতে পারে তবে তার চান্সটা খুব কম থাকে আরেকটা একটা বিষয় এখানে পরিষ্কার করে দেই যে কোনো সংক্রমিত ব্যক্তি যদি কারোর সাথে করমর্দন করেন গলাগুলি করেন আর তাহলে কিন্তু তার দ্বারা বা কারো পাশে যদি উনি বসে খাওয়ার দাবার করেন তার থেকে কিন্তু সংক্রমিত হওয়ার চান্সটা একেবারে নেই বললেও চলে এই লাসা ফিভারের লক্ষণ সম্পর্কে যদি আলোচনা করি তাহলে কেউ সংক্রমিত হওয়ার এক থেকে তিন সপ্তাহের মধ্যে কিন্তু ওনার মধ্যে লক্ষণগুলো প্রকাশ পেতে পারে লক্ষণের মধ্যে হল জ্বর থাকতে পারে শরীর খুব বেশি দুর্বল অনুভব হতে পারে মাথা ব্যথা হতে পারে তাছাড়া যে সিরিয়াস যে লক্ষণগুলো তার মধ্যে হতে পারে ব্লিডিং হতে পারে পেট ব্যথা বুক ব্যথা হতে পারে শ্বাসকষ্ট অনুভব হতে পারে এক থেকে দুই সপ্তাহ যদি ধরে এই সিমটমসগুলো থাকে তারপর মাল্টিপল অর্গান ফেইল হওয়ার ফলে কিন্তু রুগীর মৃত্যু অব্দি ঘটতে পারে তাছাড়া রুগীর কমপ্লিকেশন হল রুগী একেবারে বধির হয়ে যাওয়া বা কানে কম শোনা তার প্রতিকার বা প্রতিরোধ সম্পর্কে আলোচনা করি তাহলে আমাদের ঘরের যে আসবাবপত্র বা খাবার দাবারগুলো থাকে সেগুলো আমাদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আর ঘরে যদি খুব বেশি ইঁদুর থাকে তাহলে তা যাতে তাকে সংক্রমিত না করতে পারে সেই বিষয়ে আমাদের খেয়াল রাখাটা প্রয়োজন তা কিন্তু এই নয় যে যে এলাকাতে বা আফ্রিকান অঞ্চলে খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে বা এই হচ্ছে তার জন্য যে আমাদের এখানে হতে পারে না এমন কিন্তু নয় আমাদের এইসব জীবজন্তু থেকে আমাদের সতর্ক থাকা বা সাবধান থাকাটা কিন্তু খুব প্রয়োজন এবং অবশ্যই কোনো খাবার দাবার খাওয়ার পূর্বে তা পরিষ্কার আছে কিনা এবং তা সঠিকভাবে পরিবার করা হচ্ছে কিনা সেই বিষয়টা দেখার পর আমাদের খাওয়া কিন্তু খুব প্রয়োজন তা থেকে শুধু লাসা ফিভার নয় অন্যান্য বিভিন্ন রোগ জীবাণুের হাত থেকে আমরা নিজেকে বাঁচাতে পারবো আশা রাখবো ভিডিওটা আপনাদের উপকার যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আগামী দিনে এমন ইম্পর্টেন্ট স্বাস্থ্যত্ব পাওয়ার জন্য আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ